এখন ইন্টারনেটের যুগ। ইন্টারনেট ছাড়া যেন আমাদের সবার জীবন একেবারেই অচল। আর এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়ে থাকে। আমরা অনেকেই অনলাইনে অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব করি। কিছু কিছু সময় তো মানুষ এই অনলাইনের মাধ্যমে নিজের বিয়ের পাত্রীও খুঁজে নেয়। আর আজ আমি আপনাদের সাথে এমনই একটা গল্প শেয়ার করব, যেখানে অনলাইনের মাধ্যমে একটি মেয়ে অপরিচিত একজন মানুষকে নিজের বন্ধু বানিয়ে নেয়। তারপর সে বন্ধুকে বিশ্বাস করে মেয়েটি কি ভয়ঙ্কর বিপদে পড়ে এবং শেষ পর্যন্ত কিভাবে মেয়েটির জীবন দিতে হয় তা দেখার পর আশা করি আপনি আপনার জীবনে এই অনলাইনের অপরিচিত মানুষ থেকে সাবধানে থাকতে পারবেন। তাই অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা একটা ভিডিও হলো, এটা আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ এখন বর্তমানে প্রতিটা মানুষই অনলাইনে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটায়। তবে আপনার জীবনে যেন এমন কোনো সমস্যার পড়তে না হয় তাই আগে থেকেই সতর্ক হয়ে যান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। এই কাহিনীর শুরুতে আমরা অঞ্জলি এবং প্রিয়াঙ্কা নামের দুই বোনকে দেখতে পাই। আজ থেকে প্রায় 2 বছর আগে তাদের বাবা মা একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আর এখন প্রিয়াঙ্কা তার ছোট বোনের দেখাশোনা করা থেকে শুরু করে সংসারের যাবতীয় কাজগুলো করে থাকে। প্রিয়াঙ্কা একটা জব করে আর অঞ্জলি একটা কলেজে পড়াশোনা করে। একদিন অঞ্জলি তার কলেজ থেকে বাড়ি ফেরার পর প্রিয়াঙ্কার কাছে আসে আর বলে, দিদি তুমি কি জানো তুমি হলে পৃথিবীর সবচেয়ে ভালো দিদি। প্রিয়াঙ্কা বলে, এসব আদুরি কথা বাদ দিয়ে কি বলবি সেটা সোজাসুজি বল। অঞ্জলি বলে, তুমি আগে প্রমিস করো যে তুমি না বলবে না। প্রিয়াঙ্কা বলে, কোনো প্রমিস না, যদি ঠিক মনে হয় তাহলে হ্যাঁ, আর যদি ভুল মনে হয় তাহলে না। তখন অঞ্জলি বলে, অ্যাকচুয়ালি দিদি আমার সব কলেজের বন্ধুরা মিলে আজকে মুভি দেখতে যাওয়ার প্ল্যান করেছে আর এখন আমিও ওদের সাথে যেতে চাই। তখন প্রিয়াঙ্কা বলে, অঞ্জলি ইদানিং কিন্তু তুমি পড়াশোনায় কোনো মনোযোগ দিচ্ছ না, শুধু মজা মাস্তি করেই দিন পার করে দিচ্ছ আর প্রতিদিনই কোনো না কোনো বাহানা বানিয়ে নিয়ে আসো। তখন অঞ্জলি বলে, দিদি প্লিজ আজ আমাকে যেতে দাও, এরপর থেকে আমি অনেক ভালো করে লেখাপড়া করব, প্লিজ 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 দিদি আজকে যেতে দাও। তখন প্রিয়াঙ্কা বলে, ঠিক আছে যেতে দিব, কিন্তু টাইম মতো বাড়িতে আসতে হবে। এরপরে সিনে আমরা দেখি অনেকটা সময় কেটে যাওয়ার পরও অঞ্জলি বাড়িতে ফিরে আসেনি, যা দেখে তার দিদি অনেক চিন্তায় পড়ে যায় আর অঞ্জলিকে ফোন দিতে যায়। ঠিক তখনই অঞ্জলি বাড়িতে ফিরে আসে। প্রিয়াঙ্কা দরজা খুলে তাকে বকা দিয়ে বলে, এই তোর বাড়ি আসার সময় হলো। অঞ্জলি বলে, সরি দি আমরা মুভি দেখার পর একটা বন্ধুর বাড়িতে যাওয়ার প্ল্যান করি তাই একটু দেরি হয়ে গিয়েছে, আর কখনো হবে না প্রমিস। এই বলে অঞ্জলি তার রুমে চলে যায়। রাতের বেলা খাবার টেবিলে বসে অঞ্জলি শুধু তার ফোনটা নিয়ে ব্যস্ত ছিল, যা দেখে প্রিয়াঙ্কা অনেক বিরক্ত হয় আর বলে, অঞ্জলি আমি তোমাকে কতবার বলেছি যে খাবার টেবিলে আসলে মোবাইল ইউজ করবে না। কিন্তু অঞ্জলি বলে, মাত্র 2 মিনিট দি, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করছি। এখানে প্রিয়াঙ্কা বলে, আমি বারবার খাবার গরম করতে পারবো না, তাড়াতাড়ি খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ করে দুই বোন ঘুমাতে চলে যায়। ঘুমানোর আগে প্রিয়াঙ্কা দেখে তার ফেসবুকে একটা ছেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রিয়াঙ্কা প্রথমে ছেলেটির প্রোফাইলে ঢুকে ছেলেটির কিছু ছবি দেখে, এখানে ছেলেটিকে প্রিয়াঙ্কার কাছে ভালো লাগে তাই সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এর কিছুক্ষণ পরই ছেলেটি প্রিয়াঙ্কাকে মেসেজ পাঠায়। প্রিয়াঙ্কা মেসেজে একটু কথা বলে ঘুমিয়ে পড়ে। সকালে দুই বোন যখন নাস্তা করছিল তখন প্রিয়াঙ্কার মোবাইলে সে ছেলেটি মেসেজ পাঠায় আর বলে, অ্যাকচুয়ালি কাল তোমার সাথে কথা বলার পর আমার অনেক বেশি ভালো লেগেছে। প্রিয়াঙ্কা বলে, সত্যি? এদিকে ঠিক তখনই অঞ্জলি বলে ওঠে, দিদি কাল রাতে তুমি আমাকে বলেছিলে যে খাবার টেবিলে মোবাইল ইউজ করা যাবে না, আর আজ তুমি নিজেই করছো। তখন প্রিয়াঙ্কা বলে, আরে আমার একটা বন্ধু গুরুত্বপূর্ণ একটা মেসেজ করেছিল তাই আনসার দিয়েছি আর কি। তখন পাকনা অঞ্জলি বলে ওঠে, দিদি ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? এই বলে অঞ্জলি কলেজে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা ওই ছেলেটি যার নাম ছিল ভাইবাপ তার সাথে মেসেজে কথা বলে আর বলে, আমি এখন অফিসে যাব, বাই। ছেলেটি বলে, ঠিক আছে বাই, ভালো থেকো। অফিস থেকে বাড়ি আসার পর প্রিয়াঙ্কা দেখে অঞ্জলি বসে পড়ছে। ঠিক সেই সময় ভাইবাপ প্রিয়াঙ্কাকে মেসেজ পাঠায় আর বলে, হাই বেবি কি করছো? প্রিয়াঙ্কা বলে, না তেমন কিছু না, বাড়িতে আসলাম মাত্র। এভাবে তারা বেশ কিছুক্ষণ কথা বলে আর এখন এভাবেই বেশ কিছুদিন চলে যায়। আর এখন প্রিয়াঙ্কা ছেলেটির সাথে ফোনেও কথা বলে, ছেলেটি তার মিষ্টি মিষ্টি কথার জালে পুরোপুরি প্রিয়াঙ্কাকে বশ করে ফেলেছে, অর্থাৎ তারা এখন দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে, যার ফলে তারা এখন ভিডিও কলেও কথা বলে। একদিন অঞ্জলি তার দিদির কাছে এসে বলে, দিদি আজ আমার একটা বান্ধবীর জন্মদিন, আমি যাব। প্রিয়াঙ্কা তো ভাইবাবের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত ছিল তাই সে কোনো কিছু না ভেবেই বলে, ঠিক আছে যাও,
এটা শুনে অঞ্জলি একটু অবাক হয়, কিন্তু সে খুশি মনে তার বান্ধবীর জন্মদিনে চলে যায়। এদিকে বাইবাপ তো দিন দিন প্রিয়াঙ্কার কনিষ্ঠ হতেই থাকে। সে বলে, আমি তোমাকে অনেক মিস করি, এই করি সেই করি হ্যান করি ত্যান করি। এসব বলতে বলতে বাইবাপ প্রিয়াঙ্কার পুরো বিশ্বাস অর্জন করে নেয়। একদিন তারা যখন ভিডিও কলে কথা বলছিল, তখন বাইবাপ কোনো কথা না বলে প্রিয়াঙ্কার দিকে শুধু তাকিয়ে থাকে, যা দেখে প্রিয়াঙ্কা বলে, তোমার কি হয়েছে, কিছু বলছো না কেন? এখানে বাইবাপ আরো বেশি আদিখ্যাতা দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। আর এক সময় বলে, আমি একটা কথা বলবো, না বলবে না বলো? প্রিয়াঙ্কা কাছে বলো কি বলবে। বাইবাপ বলে, আমি তোমায় দেখতে চাই। প্রিয়াঙ্কা বলে, কি পাগলের মতো কথা বলছো, আমি তো তোমার সামনেই আছি, দেখতে পাচ্ছ না? বাইবাপ বলে, এভাবে না, কিভাবে যে বলি। প্রিয়াঙ্কা বলে, এসব কি বলছো তুমি? তখন বাইবাপ বলে, প্রিয়াঙ্কা প্লিজ শুধু একবার দেখবো, প্লিজ 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 একবার দেখাও না। এভাবে ডঙ্গিলা রঙ্গিলা কথা বলে বাইবাপ প্রিয়াঙ্কাকে রাজি করিয়ে ফেলে। আর এখন প্রিয়াঙ্কাও তার জামা কাপড় খুলতে শুরু করে, যা দেখে বাইবাপ তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন প্রিয়াঙ্কা বাইবাপকে ফোন দিলে তার ফোন বন্ধ পায়। সারাদিন বাইবাপের ফোন বন্ধ দেখে প্রিয়াঙ্কা অনেক টেনশনে পড়ে যায়। রাতে ঘুমাতে গেলে তখন বাইবাপ প্রিয়াঙ্কাকে একটা মেসেজ পাঠায়, যা দেখে প্রিয়াঙ্কা একেবারে শর্ট হয়ে যায়। সে সাথে সাথে পাশের রুমে চলে যায়। আর দেখে বাইবাপ গতকালের ভিডিও রেকর্ড করেছে, যা দেখে প্রিয়াঙ্কা অনেক কষ্ট পায়, সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়ে। কিন্তু বদমাস বাইবাপ তার মোবাইল এখনো বন্ধ করে রেখেছে। তারপর একদিন বাইবাপ প্রিয়াঙ্কাকে ফোন দেয় আর বলে, হাই বেবি। প্রিয়াঙ্কা বলে, এসব কেন করছো? তখন বাইবাপ বলে, কেন বেবি, তোমার ভালো লাগেনি? তোমার এত সুন্দর একটা ভিডিও বানিয়ে দিলাম। প্রিয়াঙ্কা বলে, স্টপ ইট, তুমি আমার ভিডিও রেকর্ড করেছো কেন? বাইবাপ বলে, আরে বেবি, তোমার এত সুন্দর ভিডিও শুধু আমি দেখবো, আর কাউকে দেখাবো না, এটা অন্যায় হয়ে যায় না? প্রিয়াঙ্কা বলে, এসব কি বলছো? তখন বাইবাপ বলে, আমি এখন থেকে যা বলবো তুমি তাই করবে, আর যদি সেটা না করো তাহলে আমি তোমার ভিডিওটা ভাইরাল করে দিব। প্রিয়াঙ্কা বলে, বাইবাপ, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তুমি এসব কেন করছো? তখন বাইবাপ বলে, তুমি ভালোবাসো আমি না, আর শোনো, তোমার সাথে ফালতু কথা বলতে না আমার একটু ভালো লাগছে না, বরং আমি যা বলি তুমি তাই করবে, তা না হলে ভিডিও পাবলিক করতে টাইম লাগবে না, এখন রাখি বেবি। আর হ্যাঁ, দুইটার সময় কিন্তু আমার সাথে ভিডিও কলে কথা বলবে, কেমন? এ বলে বাইবাপ ফোনটি রেখে দেয়। আর এখন প্রিয়াঙ্কা বাধ্য হয়ে আবারও বাইবাপকে তার শরীর দেখাতেই যাবে। ঠিক তখনই তার বোন কলেজ থেকে বাড়ি ফিরে আসে, যার জন্য প্রিয়াঙ্কা তাড়াতাড়ি ফোনটা রেখে দরজা খুলতে চলে যায়। এদিকে অঞ্জলি তার বোনের এমন চেহারা দেখে বলে, দিদি তোমার কি হয়েছে? কিন্তু প্রিয়াঙ্কা তার বোনকে কিছুই বলে না। সে বলে, না কিছু হয়নি, সব কিছু ঠিক আছে, যা তুই গিয়ে ফ্রেশ হ। এদিকে বাইবাপ যখন তখন প্রিয়াঙ্কাকে ফোন দিয়ে ব্ল্যাকমেল করে আর ভিডিও কলে এসে তার শরীর দেখাতে বলে। আর এখন প্রিয়াঙ্কা এসব কারণে এতটাই ভেঙে পড়েছিল যে সে ঠিকভাবে অফিস খাওয়া দাওয়া কিছুই করতে পারছিল না, তাছাড়া সে এসব কথা কারোর সাথে বলতে পারছিল না, যার ফলে সে ডিপ্রেশনে চলে যায় আর একদিন সে সুইসাইড করে নেয়। এদিকে অঞ্জলি কলেজ থেকে বাড়িতে এসে তার বোনকে অবস্থা দেখে অনেক কান্না করে। এরপর কয়েক মাসের পরের সিন দেখানো হয়, আর এখন অঞ্জলি একাই তাদের বাড়িতে থাকে। একদিন অঞ্জলির মোবাইলও বাইবাপ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। আসলে বাইবাপ ছিল একটা শয়তান ছেলে, সে প্রথমে মেয়েদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে পটায়, তারপর তাদের বিশ্বাস অর্জন করে মেয়েদের শরীরের ভিডিও রেকর্ড করে, আর সে হট ভিডিও একটি ওয়েবসাইটে বিক্রি করে টাকা ইনকাম করত, আর এটাই ছিল তার একমাত্র বিজনেস। এদিকে অঞ্জলিও তার বোনের মতো বাইবাপের আইডিতে ঢুকে তার ছবিগুলো দেখে তাকে বন্ধু বানিয়ে নেয়। আর এখন বাইবাপ প্রিয়াঙ্কার মতো অঞ্জলিকেও পটিয়ে নেয়, ভালোবাসার নাটক করে তার সাথে ভিডিও কলে কথা বলে। একদিন বাইবাপ অঞ্জলিকেও বলে যে তাকে সে ভালোভাবে দেখতে চায়, মানে তার শরীর দেখতে চায় আর কি। তখন অঞ্জলি বলে, আসলে আমি অনলাইন বিশ্বাস করি না, আমি প্র্যাকটিক্যালি সবকিছু করতেই বেশি পছন্দ করি। তখন বাইবাপ বলে, ভালো, তাহলে এখন আমাকে কি করতে হবে তোমাকে দেখার জন্য? অঞ্জলি বলে, তাহলে চলো আমরা কাল দেখা করি। বাইবাপ রাজি হয়ে যায়। আর এখানে আরেকটি কথা বলে রাখি, বাইবাপ কিন্তু জানতো না যে অঞ্জলি প্রিয়াঙ্কার ছোট বোন। এর পরের দিন অঞ্জলি বাইবাপকে তাদের বাসায় নিয়ে আসে। এখানে এসে বাইবাপ অঞ্জলির কাছে আসার চেষ্টা করে, তখন অঞ্জলি বলে, একটু অপেক্ষা করো, এত তাড়ার কি আছে, সব কিছুই হবে, কিন্তু আস্তে আস্তে। অঞ্জলি আরো বলে, আমি এভাবে কিছু করব না, সব কিছু একটু অন্যরকম ভাবে করব। এ বলে অঞ্জলি একটু হট মোডে বাইবাপের হাত দুটো খাটের সাথে বেঁধে দেয়। এটা দেখে বাইবাপ বলে, সত্যি তুমি অন্য সব মেয়েদের থেকে অনেক আলাদা। তারপর অঞ্জলি বাইবাপকে ড্রিঙ্কস খাইয়ে দেয়। এখানে বাইবাপের একটু নেশা হয়ে যায়। তখন অঞ্জলি বলে, এত
এত ভালোবেসে তোমার হাত বাঁধলাম, তুমি তো ঘুমিয়েই যাচ্ছ। আর হ্যাঁ, একটা কথা তো তোমাকে বলতে ভুলেই গেছি, আমি আসলে না তোমার ড্রিঙ্কসে পয়জন মিশিয়ে দিয়েছি। ভাইবা বলে এসব উল্টাপাল্টা কি বলছো? অঞ্জলি বলে উল্টাপাল্টা না, সত্যিই বলছি, আমি শুধু তোমার কর্মের সাজা দিচ্ছি। ভাইবা বলে কে তুমি? অঞ্জলি তখন বলে তুমি প্রিয়াঙ্কা নামের মেয়েটিকে চেনো, যার সাথে অনলাইনে মিথ্যা প্রেমের অভিনয় করেছিলে, যে তোমার জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল? আমি তারই ছোট বোন। এখানে ভাইবা বলে কে প্রিয়াঙ্কা? আমি তাকে চিনি না। অঞ্জলি বলে চুপ করো, তুমি দুনিয়ার সবাইকে বোকা বানাতে পারবে কিন্তু আমাকে পারবে না। আমার দিদি মারা যাওয়ার পর আমি তার মোবাইল ল্যাপটপ সবকিছুই দেখেছি। আর তুমি কি ভেবেছো, তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার সাথে বন্ধুত্ব করেছো? না বেবি, এ সবকিছু আমারই প্ল্যান ছিল। এসব শুনে ভাইবা বলে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। অঞ্জলি বলে ছেড়ে দিব, তবে তার আগে তুমি আমার দিদির সাথে যা যা অন্যায় করেছো তা স্বীকার করো। ভাইবা রাজি হয়ে যায়। এরপর অঞ্জলি তার ফোনটা বের করে রেকর্ড করতে শুরু করে, আর ভাইবাপ তার শব্দ স্বীকার করে। এখানে অঞ্জলি ভাইবাপকে একটি ইনজেকশন দেয়। ভাইবাপ বলে তুমি কি করছো? অঞ্জলি বলে আসলে আমি তোমার ড্রিঙ্কসে কিছুই মিশাইনি, তবে এখন যেটা দিয়েছি এটা হলো এইচআইভির ভাইরাস। এই বলে অঞ্জলি সেখান থেকে চলে যায়। আর ভাইবাপ বলে এটা তুমি আমার সাথে ঠিক করলে না। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।